ইনসুলিন আর ইলেকট্রোলাইটস আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই দামি। দেখো আমাদের ব্লাডে যে পটাশিয়াম লেভেল থাকে, সে পটাশিয়াম কি করে, ইনসুলিন সে পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকাইয়া ব্লাড পটাশিয়ামের লেভেল কমাবে। তার মানে ইনসুলিন ব্লাডের পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকাবে, তার মানে ইনসুলিন ব্লাডের পটাশিয়াম লেভেলকে কমাবে। এই যে কমাবে, এটা একেবারে মনে রাখবা। তাইলে এখন দেখো, যদি আমাদের কোনো ইনসুলিন না থাকে, তার মানে ডায়াবেটিস মিলেটাস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে, তাহলে ইনসুলিন থাকবে না। তাহলে ইনসুলিন যদি না থাকে, তাহলে পটাশিয়াম লেভেল ব্লাডে বেড়ে যাবে। তার মানে আমাদের ডায়াবেটিস মিলেটাস যাদের হয়, তাদের ব্লাডের পটাশিয়াম লেভেল বেশি। সুতরাং ট্রিটমেন্ট অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ইনসুলিন। সুতরাং আরেকটা কথা মনে রাখবে, ইনসুলিনের সঙ্গে যখন আমি গ্লুকোজ দিব, ইনসুলিন ইনফিউশন গ্লুকোজ একসঙ্গে যখন দিবে এই দুইটা, তখন আমার পটাশিয়াম লেভেল ব্লাডে প্রচুর পরিমাণে, এটা একমাত্র চিকিৎসা হচ্ছে হাইপার ক্যালিমিয়া যদি হয়, তাইলে এটার একমাত্র চিকিৎসা হচ্ছে ইনসুলিন প্লাস গ্লুকোজ দিলেই, ইনফিউশন দিলে আমাদের ব্লাডে পটাশিয়াম লেভেল কমে যাবে। আরেকটা কথা তোমাকে সবসময় মনে রাখতে হবে, পটাশিয়াম মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন, যেখানে হাইড্রোজেন আয়ন সেখানে পটাশিয়াম, যেখানে পটাশিয়াম সেখানে পটাশিয়াম, সেখানে হাইড্রোজেন আয়ন। সুতরাং আরেকটা কথা মনে রাখতে হবে, ব্লাডের পটাশিয়াম লেভেল নর্মালি দেখো 3.5 থেকে 5.2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, হাইড্রোজেন আয়ন 40 মিলি ন্যানোমোল পার লিটার, এই দুইটা শব্দ মনে রাখতে হবে। এটা মানে এটা, তার মানে যেখানে পটাশিয়াম সেখানে হাইড্রোজেন আয়ন। দেখো এখানে দেখো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, তো অ্যাসিডোসিস মানে হাইড্রোজেন আয়ন বেশি, তার মানে সেখানে পটাশিয়াম বেশি, দেখছো। আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, আমাদের সেলের ভিতরে, আমাদের যে 75 ট্রিলিয়ন সেল আছে, এই সেলের মধ্যে পটাশিয়াম বেশি থাকে সবসময়। সেলের ভিতরে পটাশিয়াম বেশি থাকে কার তুলনায়? সেলের বাইরে ব্লাডের তুলনায়, এক্সট্রা সেলের ফ্লুইডের তুলনায় সেলের ভিতরে পটাশিয়াম বেশি থাকে। তার মানে পটাশিয়াম বেশি থাকা মানে হাইড্রোজেন বেশি থাকা। তার মানে কেন? পটাশিয়াম আর হাইড্রোজেন একই জিনিস। সুতরাং সেলের বাইরে পটাশিয়াম অ্যান্ড হাইড্রোজেন ইয়নের পরিমাণ কম। শুধু একটা মানুষকে যদি আমরা গণধোলাই দিই, সেল ইঞ্জুরি করি, অথবা বার্ন হইলে, সেল ইঞ্জুরি হইলে, ব্লাড ট্রান্সফিউশন সেল ইঞ্জুরি হলে, যে কোনো কারণে যদি সেল ইঞ্জুরি হয়, তাহলে ব্লাডে পটাশিয়াম লেভেল বেড়ে যাবে এবং ব্লাডে অ্যাসিডোসিস হবে। দেখছো পটাশিয়াম আর হাইড্রোজেন আয়নের এই থিমটা। আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে রেনাল ফেলিউরে, রেনাল ফেলিউর অ্যাকিউট কিডনি ইঞ্জুরি আর ক্রনিক কিডনি ডিজিজ। অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, ক্রনিক কিডনি ডিজিজ, আমরা জানি পটাশিয়ামগুলো এক্সক্রিয়েট করতে পারে না, কিডনি নষ্ট হয়ে যায়, সেই জন্য ব্লাডে পটাশিয়াম লেভেল বেড়ে যায়। এটার একমাত্র চিকিৎসা হচ্ছে ইনসুলিন, একমাত্র চিকিৎসা ইনসুলিন। এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইনসুলিনের বিপরীত হচ্ছে গ্লুকাগন। এখানে যা বলছি এগুলোর পুরো, এগুলো ইনসুলিনের কাজ না, গ্লুকাগন, গ্লুকাগন হচ্ছে এর উল্টা। তার মানে ব্লাডে পটাশিয়াম এবং হাইড্রোজেন লেভেল বাড়াবে, ইনসুলিন ব্লাডে পটাশিয়াম এবং হাইড্রোজেন কমাবে, আর গ্লুকাগন ব্লাডে পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন বাড়াবে।